দুয়ারে সরকার শিবির তদারকিতে এলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব। এদিন বসিরহাটের ইটিন্ডা এলাকায় আসেন তিনি। বসিরহাটের এক নম্বর ব্লকের ইটিন্ডা গ্রামের দুয়ারে সরকার শিবির তদারকিতে এলেন স্বয়ং অতিরিক্ত মুখ্য সচিব হিতেশ মোহন। বসিরহাট জেলার অতিরিক্ত জেলাশাসক প্রীতি গোয়েল এবং যুব সভাপতি শরীফুর মণ্ডল, বসিরহাট এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্যকে সাথে নিয়ে শিবিরে সরজমিন তদারকি করলেন অতিরিক্ত মুখ্য সচিব হিতেশ মোহন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা গার্লস হাইস্কুলে দুয়ারে সরকার প্রকল্পের শিবির আয়োজিত হচ্ছে। আজ ছিল শিবিরের তৃতীয়তম দিন। এদিন প্রশাসনিক কর্তাদের সাথে নিয়ে অতিরিক্ত মুখ্য মহাসচিব হিতেশ মোহন আসেন শিবিরের তদারকি করতে। মুখ্য সচিবের সাথে আসেন বসিরহাট জেলার অতিরিক্ত জেলাশাসক প্রীতি গোয়েল, যুব সভাপতি শরীফুর মণ্ডল এবং বসিরহাট এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য। সকলে মিলে শিবিরের খুঁটিনাটি পর্যবেক্ষণ করলেন এই দিন, সাথে প্রকল্পের কাজেও হাত লাগালেন। উপভোক্তাদের নিজে হাতে পরিষেবা প্রদান করলেন হিতেশ মোহন বাবু। এছাড়াও শিবির সফলভাবে পরিচালনা করার জন্য বেশ কিছু পরামর্শ দেন তিনি। বলেন, সাধারণ মানুষ যাতে সহজেই নিজেদের সমস্যা সমাধানের আবেদন করতে পারে সেই দিকটি সুচারুভাবে সচল রাখতে এবং যে সমস্ত মানুষ লিখতে জানেন না অর্থাৎ আবেদন লিখতে পারবেন না মৌখিকভাবে তাদের সমস্যা শুনে আবেদন জমা করার পরামর্শ দেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে আগামী বিশে এপ্রিল অবধি চলবে দুয়ারে সরকার শিবির, এমনটাই ঘোষণা করেছিলেন রাজ্য প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যে লক্ষাধিক বুথ হওয়ার কথা ঘোষণা করেছেন। সেখানে সীমান্ত থেকে সুন্দরবনের বসিরহাট মহকুমার দশটি ব্লকের বিভিন্ন জায়গায় কখনো জলপথে আবার কখনো স্থলপথে দুয়ারে সরকার প্রকল্পের কর্মসূচি চলছে। আর সেই শিবিরে সরজমিন দেখতে আসলেন স্বয়ং রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব সহ প্রশাসনিক কর্তাদের হাত থেকে উপভোক্তারা নিজে হাতে পরিষেবা পেয়ে রীতিমতো খুশি সীমান্ত সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। আজকে আমাদের দুয়ারে সরকার ক্যাম্পের দ্বিতীয় দিন আজকে, এবং আমরা আজকে এখানে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে রয়েছি। এখানে যেটা মেন ক্যাম্প হয়েছে আমাদের ইটিন্ডা গার্লস হাইস্কুলে, এবং সেখানে আজকে আমার সকাল থেকে কিছু লোক ছিল, যেহেতু রমজান মাস চলছে দুপুরের পরে লোক সংখ্যা কিছুটা হয়তো ঘরের থেকে কমতে আরম্ভ করে, তাই নামে নাকি ভিজিট হলো। আজকে আমাদের অনারেবল অবজারভার স্যার এলেন, বিদেশ মন সাহেব এসেছিলেন, সঙ্গে অনারেবল এডিএম ম্যাডাম ছিলেন, এবং তারা ঘুরে দেখলেন, একটু কিছু সাজেশান দিয়ে গেলেন। মোটামুটি ক্যাম্পের বিভিন্ন কাউন্টারে তারা ঘুরলেন, কোথায় কী সার্ভিস দেওয়া হচ্ছে, নতুন সার্ভিস কী এসছে, মানুষের যদি কোনো কমপ্লেন থাকে কমপ্লেন জানানোর কোনো ব্যবস্থা আছে কি না, বা যদি কোনো মানুষ আছে যার অ্যাপ্লিকেশান ফিল আপ করতে সাহায্য লাগবে সেরকম কোনো সাহায্য করা আছে কি না, এগুলো উনি দেখলেন, মোটামুটি বললেন স্যাটিসফ্যাক্টরি করা। সবার কর্মসূচি অবশ্যই সফল হয়েছে, এবং আপনারা জানেন এবার থেকে তো ওটা খুব ডিসেন্ট্রালি করা হচ্ছে, যাতে প্রত্যেকটা গ্রামে গ্রামে বা সংসদে আমাদের টিমও যাচ্ছে, মানে মোবাইল ক্যাম্প হচ্ছে, গাড়ি দিয়ে নির্দিষ্ট সময় সেখানে দাঁড়াচ্ছে এবং সেখান থেকে ফর্ম কালেক্ট করছে এবং ফর্ম পাবলিককে দিচ্ছে, এছাড়াও কিছু আউটরিচ ক্যাম্প হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।